যে বিচারের দিনে একজন পাপীর জাহান্নাম অবধারিত হয়ে গেছে তখন আল্লাহ পাক তাকে জান্নাতে দেওয়ার জন্য ডেকে বলবেন বলবেন যে শোন তোর নাম কি নামটার অর্থ যদি ভালো হয় তাহলে আল্লাহ তালা তাকে এই নামের বরকতে জান্নাতে প্রবেশ করাবেন কথাটি কি সঠিক আহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নামের বরকতে জান্নাতে প্রবেশ করবে এই রকম কোন বিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় যদি তাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বা দাস মার নাম হচ্ছে আমিনা মানে আমানত রক্ষাকারী নামগুলো তো সুন্দর তো অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে আমার পিতা মাতা জাহান নামে যাবে যখন একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে আল্লাহ আমার পিতা জান্নাতে আছে না জাহান নামে তখন তিনি বললেন তোমার পিতা জাহান নামে আছে তো লোকটি যখন মন খারাপ করে চলে যাচ্ছে তখন রসুল সাল আলী সাল্লাম বললেন যে আমার পিতাও জাহান নামে আছে সুতরাং আমি যদি আমার পিতার ব্যাপারে কিছু করতে না পারি তাহলে তুমি মন খারাপ করে কি করছো তো নামের কারণে নয় মানুষের আমলের জন্য আল্লাহ রব্বুল তাকে জান্নাত বা জাহান নামে দিবেন সেই মুসলিমের মধ্যে আরেকটি হাদিস রয়েছে রসুল সাল আলী সাল্লাম বলছেন যে নিয়তের বিষয়টা রসুল সাল বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন বান্দার চেহারা বা তার সম্পদের দিকে তাকান না বরং তিনি দেখেন তার আমল বান্দা তার আমলের দিকে দেখেন যে সে কত সুন্দর আমল করেছে এটাই হচ্ছে দেখার বিষয় কার চেহারা সুন্দর কার সম্পদ বেশি এটা আল্লাহ তালা দেখবেন না বান্দার আমল এবং এখলাস বা অন্তর এগুলো সব দেখবেন এটাই হচ্ছে বিষয় আর এগুলো মূলত আমাদের দেশের বেদাতি আলেমদের বক্তব্য যাদের ভেজিটি হচ্ছে সত্তর থেকে এক লাখ এসব বক্তারা এই রকম টাকার দামি টাকার হিসেবে দামি বক্তা যারা তারা এসব বক্তব্য দিয়ে বেড়ায় যে নামের বরকতে জানাতে দেওয়া হবে এরকম একটা মিথ্যা ঘটনা তারা বলে বেড়ায় যে মারিয়াম সালাম যখন আল্লাহ তালা ডাক দেবেন তখন সকল মারিয়াম মনে করবে যে আমাকে ডাকছে তখন সবাই এসে উপস্থিত হবে তখন আল্লাহ তালা বলবেন যে আমি তো তোমাদেরকে ডাকি না আমি ডেকেছি ঈসা আল্লাহ ইসলামের মা মারিয়ামকে তো তখন সবার মন খারাপ হয়ে যাবে তারপরে আল্লাহ তালা বলবেন যে এই মারিয়ামের নামে রসিলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এইগুলো হচ্ছে ডা মিথ্যা ঘটনা এগুলো ওদেরই বানানো ঘটনা এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় জাল হাদিস এ ব্যাপারে আছে কিনা আল্লাহ তালা ভালো জানেন সুতরাং নামের অশিলা দিয়ে নাই আমল দিয়ে জান্নাত নেওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত